কারণ আমরা তো সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি তার পর রাসূলকে তো একসাথে বলা কি ভুল আমি সঠিক ভাবে জানতে চাই এই ভালোবাসা কিভাবে ব্যাখ্যা করতে হবে কারণ আল্লাহকে ভালোবাসা তার রাসূলকে ভালোবাসা তো ঈমানের দাবি রাসূলকে ভালোবাসা কি আল্লাহকে ভালোবাসার অংশ জি এ সম্পর্কে উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে ইয়াজিবু আন ইয়ুফররিকাল ইনসান বাইনা মুহাববাতিল্লাহি جل ওয়া আলা ওয়া মুহাববাতী রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর রসুলের ভালোবাসার মধ্যে পার্থক্য করতে হবে যে আলাহ মহব্বত আল্লাহি জালা মহব্বতু কারণ আল্লাহর মোহাম্মত হচ্ছে একটা ইবাদত আল্লাহর মহব্বত হচ্ছে ইবাদত আমহব্বত রসুল সাল্লাহ আলি সাল্লাম কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা সাহিয়া মহব্বত মোহাব্বতলা এটা হচ্ছে আল্লাহর মোহব্বতের যে অনুসারী আর কি তবে আল্লাহকে ভালোবাসি বলে আমরা আল্লাহ আল্লাহ রসুল রসুলকে ভালোবাসি কিন্তু আল্লাহ বা আল্লাহ রসুলকে ভালো একই রকম ভালোবাসা এটা কিন্তু সিরকের পর যায় যাবে আন্নাল্লাহিব কারণ মহান আল্লাহ আল্লাহ রসুলকে আমারা আমরা আর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার আদেশ করেছেন ফাহিয়া মোহাব্বাত লিল্লাহ ফিল্লাহ সেই জন্য আল্লাহ রসুলের ভালোবাসাটাও হবে আল্লাহর জন্যই ভালোবাসা ওলাসাদ মহাব্বাতুল আল্লাহ কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসার আল্লাহর সঙ্গে নয় কারণ আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসলে সেটা সিরকের পর্যায়ে হয়ে যায় আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে না রব বানিয়ে নেই ইহিব্বু আহম এবং তাদেরকে আল্লাহর মতেই ভালোবাসি জি ওকে আল্লাহ লুকরা যেমন অন্য আয়তে মোহন আল্লাহ বলেছেন যে কেয়ামতের দিনে জাহান্নামিরা এক অপরকে দোষারোপ করবে তারা বলবে যে তাল্লাহি আল্লাহর কসম করে বলছিফি দল আলি আমরা পরিষ্কার কথা ভ্রষ্টতার মধ্যে ছিলাম আলমিন যখন আমরা তোমাদেরকে রব্বুল আলমিনের সমান করে ফেলেছিলাম তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না এমন কি ভালোবাসাতেও না কারণ কারণ হচ্ছে ভালোবাসা একটা ইবাদত সেই জন্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে কি কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ থেকে আলাদা হবে বা আল্লাহর ভালোবাসা আল্লাহ রসুল থেকে আলাদা সেই জন্য আমরা যদি বলি ওয়া রসুলাহু আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে বলা যেতে পারি জি আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে এবং শব্দটা ব্যবহার করে যদি বলি যেমন একটা হাদিসে বলা হয়েছে বোখারে এবং মুসলিমের হাদিস সালাসুরমানিহাদা বিহিন ইমান যার মধ্যে তিনটে জিনিস থাকবে তিনটে গুণ থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে আল্লাহ ওয়া এবং তার কাছে সব থেকে প্রিয় হবে এই দুই ব্যতীত অন্য কোন জিনিস থেকে তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুল হবে সব থেকে বেশি প্রিয় জি অনুরূপ ভাবে আল্লাহ রসুল বলেছেন লাইন আহাব্বা ইলাই তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তার কাছে আমি তার কাছে আমি তার সন্তান তার মাতা পিতা এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে বেশি প্রিয় না হয়ে যাব বিদায় বুঝতে পারা যাচ্ছে আল্লাহকেও ভালোবাসতে হবে আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে কিন্তু আল্লাহ বাংলার রসুলের ভালোবাসাকে একাকার করে দিলে হবে না আল্লাহর আল্লাহর ভালোবাসাটা হচ্ছে ইবাদত আর আল্লাহ রসুলের ভালোবাসা কিন্তু ইবাদত নয় বরং আল্লাহর রসুলের ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসার যে অনুকরণ আর কি আল্লাহ ভালোবাসতে বলেছেন বিদায় আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি